পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগরাই অঞ্চলের ঝে চিন্তামণিপুর গ্রামে একটি মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগকে সম্বর্ধনা জানানো হয়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সঞ্জীব হাজরা জানান, এলাকার মানুষদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং যাতে মশাবাহিত রোগ না ছড়ায় তার জন্য মশারি বিতরণ করা হয়। এদিন প্রায় 150 জন মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়। আঙুলবালা পালের হাতে তুলে দেবে আমাদের মানুষকে না বললেও মানুষ কিন্তু ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস যারা সদস্য হবে অটোমেটিক ভাবে তাদেরকে জিতিয়ে দেবে, কারণ এখানে বিরোধী খুঁজে পাওয়া যাবে না। কেন্দ্রীয় সরকার সমস্ত খাতে আজকে পশ্চিমবাংলার টাকাটা কমিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। 2019 সালে যখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রেশনের দ্রব্য আজকে ফ্রি করেছে, বিনামূল্যে দেওয়া হচ্ছে, তখন চায়ের দোকানে বসে বসে বলা হচ্ছে, আর এখনো পর্যন্ত আমরা দেখছি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে যাচ্ছেন, কড়া লাইন দিচ্ছে, প্রথমে যে লাইন দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই সময়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চালটাকে ফ্রি করেছে, যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় গালিগালাজ করছেন, এখনো পর্যন্ত বসে বসে অঙ্ক করছেন কিভাবে আমরা পঞ্চায়েতের টিকিটটা পাবো, আজকে পঞ্চায়েতের দাঁড়াবো, প্রার্থী দেবো, তাদেরকে বলবো তারা আজকের রেশন দোকানের প্রথম লাইনটা কারা দিয়েছে। সেই সময় আজকে রেশন দোকানের লাইনটা দিয়েছিল আজকে যারা রাম বাম সেই সমস্ত পরিবারের লোকেরা আজকে লাইনটা দিয়েছিল চাল নেওয়ার জন্য। 19 সালে লোকসভা নির্বাচনে জেতার পর এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামল দত্ত, পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ পলাশ দাস ও শেখ মইনুদ্দিন, শাখারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাইফউদ্দিন চৌধুরী, তৃণমূল নেতা মিলন চৌধুরী, রাজেশ সাহানা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আজকে খণ্ডঘোষ ব্লকের সগরাই অঞ্চলের ঝেঁ চিন্তামণিপুর গ্রামের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা মিলে গ্রামের মানুষের জন্য আজকে মশারি বিতরণ কর্মসূচি এখানে করেছিলেন। আমরা দেখেছি যে আমরা যে বিধানসভায় বাস করি তার নাম খণ্ডঘোষ বিধানসভা, সেই বিধানসভায় 3-3 বারের জয়ী বিধায়ক মাননীয় নবীন চন্দ্র বাগ মহাশয়, এবং শুধু তাই নয়, আমরা বারে বারে তার সঙ্গে তার সান্নিধ্যে এসে আমরা এই উপলব্ধি করেছি যে উনি 24 ঘন্টা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। আমাদের দলের যিনি কান্ডারি মামাটি মানুষের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে এম বা তার যে নির্দেশ, সেই নির্দেশ যে মানুষের সেবায় মানুষের পাশে মানুষের সাথে সবসময় থাকতে হবে, সেই নির্দেশকে যথাযথভাবে মেনে চলেন আমাদের বিধায়ক মাননীয় নবীন চন্দ্র বাগ, তাই তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জন্মেছে। এবং আমরা সর্বক্ষণ যখন তাকে ফোন করি বা তার সান্নিধ্যে যাই তখন দেখি তিনি মানুষের কাজে ব্যস্ত রয়েছেন, তাই তার কাজে মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছেন বলে আজকে আমরা ঝেঁ চিন্তামণিপুর গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তা ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করি। সম্বর্ধনা কি তুলে দিলেন তার হাতে? আজকে ব্যাচ উত্তরীয় ফুলের তোড়া থেকে শুরু করে একটি মোমেন্টো, সেখানে দিদির ছবি দেওয়া একটি মোমেন্টো ওনার হাতে তুলে দেওয়া হয়েছে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।